আসসালামু আলাইকুম খুব সহজে এবং খুবই সুস্বাদু করে কুসকুস কিভাবে রান্না করবেন সেটা আজকে দেখাবো কুসকুস রান্না করতে আমি এখানে নিয়েছি সবজি মুরগির গোস্ত কুসকুস পেঁয়াজ মরিচ আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং একটা ডিম ইউজ করব। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাপ অলিভ অয়েল আপনারা নর্মাল কুকিং অয়েল দিয়েও রান্না করে নিতে পারবেন তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিব হাড্ডি ছাড়া মুরগির গোস্ত এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাপ মুরগির গোস্ত নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাপ আদা পেস্ট হাফ টিস্পুন পরিমাপ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাপ জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দু তিন মিনিট ঠিক এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ সবজি আমি এখানে গাজর গ্রিন পিচ এবং বরবটি নিয়েছি তিনটা আইটেম মিলে আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাপ নিয়ে নিয়েছি এখন সবজিটা দিয়ে দেওয়ার পর গোস্তর সাথে সবজিটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন দেখে নিচ্ছি কেমন হয়েছে গোস্তটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে আর হাড্ডি ছাড়া মুরগির গোস্ত দেখবেন ছোট ছোটো পিস করে কেটে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্যাপসিকাম এখানে আমি রেড কালার ক্যাপসিকামটা দিয়েছি তাহলে কী হবে দেখতে ভালো লাগবে এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম যার যার ঝাল খাওয়ার স্বাদের উপরে কাঁচামরিচটা দিতে হবে এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ কুসকুস কুসকুসটা হচ্ছে সুজি দিয়ে বানানো হয় সুজির মতোই দেখা যায় তবে একটু বড় বড় দানা এবং যে কোনো শপে আপনারা কুসকুস বললেই দিয়ে দেবে আর কুসকুসটা অনেকে আলাদাভাবে সেদ্ধ করে তারপরও রান্না করে তবে আমার কাছে এভাবে রান্না করলেই সহজ মনে হয় তো কুসকুসের সাথে আমি এখন পরিমাণ মতো একটু আবার লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাপ পানি কুসকুস সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে একদম চার পাঁচ মিনিটের মধ্যেই কুসকুসটা কিন্তু রান্না হয়ে যায় তো এখন পানি দেওয়ার পর একটু নেড়েই চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য দু মিনিট হয়ে গেলে আমি একটু নেড়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দু তিন মিনিটের জন্য দেখেন প্রায় কিন্তু হয়ে আসছে আরও কিছুক্ষণ চোর উপরে থাকলে আর একটু ঝরঝরা হয়ে আসবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এরই মধ্যে লবণও চেখে নিয়েছি সব কিছু খুব পারফেক্ট আছে এখন ফাইনালি দেখে নিচ্ছি দেখেন খুব ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন আমি অন্য একটা প্যানে একটা ডিম ভেজে নেব হালকা করে একটু তেল দিয়ে দেওয়ার পর একটা ডিমের সাথে অল্প লবণ ঠিক এভাবে গুলিয়ে আমি একটু ভেঙে ভেঙে ডিমটাকে ভেজে নেব তারপর সেই ডিম ভাজা এই কুচকুচের সাথে মিশিয়ে দেবো কুচকুচ আপনি নিজের পছন্দ অনুযায়ী বিফ দিয়েও রান্না করতে পারবেন চিকেন দিয়েও রান্না করতে পারবেন শুধু সবজি দিয়েও রান্না করতে পারবেন চিংড়ি মাছও দিয়ে দিতে পারবেন আমরা নুডলস ফ্রায়েড রাইস যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করলেই হয়ে যায় তবে কুসকুসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এখন ডিমটা ভাজা হয়ে গেল আমি কুসকুসের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা পরে দেওয়ার একটাই কারণ কারণ কুসকুসের সাথে কিন্তু আমরা পানি মিশিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি যদি এমন হতো কুসকুসটা আমি আগেই সেদ্ধ করে তারপর এটা রান্না করতাম যেমন আমরা ফ্রায়েড রাইস রান্না করছি নুডলস রান্না করছি তাই আমি একবারে যেহেতু কুসকুসটা দিয়ে তারপর পানি দিয়েছি তাই ডিমটা সেজন্য পরে ভেজে আমি অ্যাড করে দিয়েছি হয়ে গেল খুবই সুস্বাদু চিকেন ভেজিটেবল কুসকুস আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ